অক্টোবর মাহত বিটিসিকে ধরি অসমত করা হব বম ব্লাস্ট। অসম আর বিটিসি আমি বম ব্লাস্ট করা হব। বড়োলেণ্ড আমাক লাগিবই। অক্টোবর মাহত আমি গোটেই অসম আর বিটিসি আমি বম ব্লাস্ট করা হব। বড়োলেণ্ড নহলে আমি কেতিয়াও খান্তি নহয়, আমাক বড়োলেণ্ড লাগিবই। বড়োলেণ্ড নহলে আমার শান্তি নহয়। পুনৰ অশান্ত হৈ উঠিছে বড়োলেণ্ড। বৰভূমিত জন্ম হৈছে নতুন সহস্ৰ সংগঠনৰ। স্বাধীন বড়োলেণ্ডৰ দাবীত জন্ম হৈছে ইউনাইটেড লিবাৰেশ্যন ফৰ বড়োলেণ্ড। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ সন্মুখত আন এক প্রত্যাহ্বান হিসাবে থিয় দিছে ইউএলভি। সন্ত্রাসবাদ মুক্ত অসম গঢ়ার যে লক্ষ্য আছিল তাত প্রত্যাহ্বান হিসাবে থিয় দিছে নতুন সহস্র সংগঠন ইউএলভি। অসমক দ্বিখণ্ডিত করে পৃথক বড়োলেণ্ড গঠন, এনডিএফবি কেডাৰসকলক মুক্তির দাবি আর ধেমাজি গহপুর শোণিতপুরত বিটিআর অন্তর্ভুক্তির দাবি জানাইছে ইউনাইটেড লিবারেশন ফর বড়োলেণ্ডে। সংগঠনটোৱে সংবাদ মাধ্যমলৈ প্রেরণ করা এক ভিডিওত কয় যে তেওঁলোকে আকৌ জঙ্গললৈ ঘূৰি যাবলগীয়া হোৱাটো বড়োর জাতির বাবে এক দুর্ভাগ্যজনক কথা। ইয়াৰ বাবে দায়ী কিন্তু চৰকাৰ বুলিও উল্লেখ কৰে। আনহাতে তেওঁলোকৰ স্পষ্ট কথা, যদি অনাগত দিনত কোনো আৰক্ষী আৰু সামৰিক বাহিনীয়ে সংগঠনটোৰ সদস্যসকলক বিচৰাৰ নামত পৰিয়ালৰ লোকক হাৰাশাস্তি কৰে, তেন্তে এজন মৃতকৰ বিপৰীতে 20জনতকৈ অধিক লোকক হত্যা কৰিব বুলি হংকাৰ দিয়ে। এতিয়া লাগি আমি বদলি নাপাই, এতিয়া লাগি আমি সংগ্ৰাম কিত মানে রেস নলম উঠি কঙ্কালে ডিআর নাবলা সারক রিলিজ করে দিবা লাগে। আর ব্যক্তি সকলে কেডার ব্যক্তি সকলে জিয়ালত আছে অতি সোনকালে রিলিজ করে দিয়ক। আর যা এনডিবি রিহেবিলিটেশন সেইবিল করে দিয়ক। আমার যিনি বিটিসি বাইজত থাকা ধেমাজি শোণিতপুর গহপুর সেইবিল আমার অতি সোনকালে বিটিআর বিটিআর শক্তির দফা দরে এমওএস মতে আমি বিটিআর ইনক্লোজ করা আমি বিচারিছো। আমার অসম গভর্নমেন্ট আর ইন্ডিয়া গভর্নমেন্ট আর বিটিসি গভর্নমেন্টের কারণে মানে হয়েছে, কেন আমাক বড়োলেণ্ড দিয়া নাই। যুরু বিটিআর শক্তি করে ফেলায় আমাক বড়ো জাতির সবরে চকুর মানে পানি মানে ওলোৱা যেন। যদি ইউএলবি কেডাৰ যদি কোনোবা যদি ডিচি আইচিয়ে যদি এনকাউন্টার করে আমি গভর্নমেন্টের মানু আমার এজন হরালে আমি 20জন গুলাই হত্যা করা হব। আমার যেম্বার ইউএলবি মেম্বার ঘর যায় কিনে কাকবা মাক কাকবা দেউতাক ধরি আনি কাকবা সিস্টারক ধরি আনি এনে এনে সাজা দি থাকলে আমি কেতিয়াও সহ্য করা নহব। News desk report, TNL News. Potential and Concept Education, Northeast India's leading coaching institute for medical and engineering entrances, produced more than 1600 MBBS seats, including 5 times Northeast ranked number 1 in medical entrance and also 5 times Northeast ranked number 1 in engineering entrance examination. Join the winning team today and take a step towards your dream career. Offline classes starts on 7th of September. Hostel facilities available.